সাব্রু মহকুমার বৈষ্ণবপুর এডিসি ভিলেজ এই ভিলেজে ছোট্ট একটি পাড়া আইলেমারা ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই পাড়াটি শাবরুম শহর থেকে যাওয়ার পথে এই পাড়াটি অবস্থিত এই পাড়া থেকে বাজারের দূরত্ব কিমি এবং শাবরুম শহর থেকে এই পাড়াটির দূরত্ব কিমি বৈষ্ণবপুর রাস্তা থেকে একটি শাখা রাস্তা আইলেমারা হয়ে লুধুয়া চা বাগান পর্যন্ত এই রাস্তাটির ওপর নির্ভরশীল আইলেমারা পাড়ার সত্তরটি পরিবার এই রাস্তাটি বামফ্রন্ট সরকার থাকার সময় ইট বসানো রাস্তা ছিল প্রায় দেড় কিমি রাস্তাটি বর্তমানে পায়ে হাঁটার অযোগ্য রাস্তার ইট উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে রাস্তা দুপাশে জঙ্গলে পরিপূর্ণ এমনকি রাস্তার মধ্যেও জঙ্গল হয়ে আছে গত চার বৎসরে একবারও সংস্কার করা হয়নি রাস্তাটি রাস্তার ইটগুলি প্রতিদিন তুলে নিয়ে যাচ্ছে রাস্তাটিতে বিভিন্ন স্থানে মাটি এসে জমা হয়ে রয়েছে সামান্য বৃষ্টিতে কাদায় পরিপূর্ণ হয়ে যায় রাস্তাটি শহর রিপিট শহর সংলগ্ন এই পাড়া রাস্তার এই অবস্থা প্রশাসন শীত ঘুমে ব্যস্ত পঞ্চায়েতে দিছে এখনো এই রাস্তায় কমপ্লেন হইতেছে না আর ভালো হইতেছে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা